সেনাবাহিনীর 9টি ইউনিটের রেজিমেন্টাল কালার প্রদান অনুষ্ঠান সম্পন্ন হয়েছে চট্টগ্রাম সেনানিবাসে। সকালে এম আর চৌধুরী প্যারেড গ্রাউন্ডে এক অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সেনাপ্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ। তিনি কুচকাওয়াজ পরিদর্শন করেন, পরে বিশেষ কৃতিত্বের স্বাক্ষর হিসেবে সেনাপ্রধানের কাছ থেকে রেজিমেন্টাল পতাকা গ্রহণ করেন ইউনিট প্রধানরা। অনুষ্ঠানে সেনাপ্রধান তার বক্তব্যে বলেন, যে কোনো ইউনিটের জন্য এই অর্জন গৌরবের, সংশ্লিষ্টদের দেশ সেবায় পুরোপুরি আত্মনিয়োগের আহ্বান জানান তিনি। চট্টগ্রামের জিওসি মেজর জেনারেল মিজানুর রহমান শামীম সহ ঊর্ধ্বতন কর্মকর্তারাও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। বাংলাদেশ সেনাবাহিনী দেশের মানুষের ভরসা বিশ্বাসের প্রতীক। দেশের স্বাধীনতা সার্বভৌম রক্ষার সাংবিধানিক ও পেশাগত দায়িত্ব পালনের পাশাপাশি বাংলাদেশ সেনাবাহিনী দেশ গঠন এবং বিভিন্ন দুর্যোগ মোকাবেলায় বলিষ্ঠ ভূমিকা রেখে চলেছে। তাই সেনাবাহিনীর প্রতিটি সদস্যকে পেশাগত দক্ষতা অর্জনের পাশাপাশি দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে দেশের মানুষের পাশে দাঁড়ানোর প্রচেষ্টা অব্যাহত রাখতে হবে।